যে সুমা আৰু রূপা ঠাৰু মধ্য প্ৰভুঙ্কৰ বাক্য এতে প্ৰেচিয়াস এতে বহুমূল্য এতে কষ্টলি এটা আৰু আমাৰ গুণ আমাৰ সুন্দৰতাক দেখি কিনে সেই দেই নাহান্তি অনুগ্ৰহৰে সে আমাক দেইছ বিচাৰি কিনে দয়া কৰি নষ্ট হৈ যাবে কালে বুলি কিনা এটা আমাক দেইছন্তি দেইছন্তি যদি রবার দিন যদি কুচর্চে যদি ডিক্লেয়ার করে থাকে না আমার বিশ্বাসী মানুষ আমি গোটে তিন তোলা লাগা সোনা দেওয়া চাহুছু বহুত দরিদ্র অবস্থায় অনেক বলে যদি আটটার আমি দশটা ভিতরে আমি সোনা বাঁটবাট স্টার্ট করবো বলে আমার বিশ্বাসী মানে কেতটা যাবে কেতটা বেলে যাবে মাত্র প্রার্থনা আইলা বেড়ে প্রার্থনা আইলা বেড়ে এতে ঢিলা এতে ঢিলা মানে এই বাক্যকু আজি যাই লোক বুঝি না কেতে বহুমূল্য পরমেশ্বর বাক্য শুনবাটা তাঁর সৌভাগ্য তো যাওয়াটা কেতে গুরুত্বপূর্ণ বিষয় এটা কেতে গুরুত্বপূর্ণ বিষয় সেপাই আমি সোনা টঙ্কা সম্পত্তি আমার ঘরে রহবার অছি দরকার আমি মাত্র এই সোনা টঙ্কা সম্পত্তি আমি সুরক্ষা দেব না এই সোনা টঙ্কা আমার ঘরে থাকা হীরা মণি মুক্ত আমি স্বর্গক নেব না আমি বাক্য আকা স্বর্গক নেব গীত রচক পবিত্র আত্মা সে লেখুম কোণ বলে হাজার হাজার সোনা ও রূপা অপেক্ষা তোমার বাক্য উত্তম বলে তাঠারু দাম কিয়া নেই তাঠার টিকে দাম কিয়া এতে কষ্টলি বাক্য প্রভু আমাকে দিয়েছেন লোক কবে কি না মু সিটি করেছি বিডি করেছি মু বিটেক করেছি ইঞ্জিনিয়ার করেছি মাত্র আমার পাখে থাকাটা তোর পাখে নাই একা প্রাইস তেল নাই একা সেটা কোণ আমার পাখে বাক্য আছে এটা কেমতি এটা ডিগ্রি ঠারু নেই কে এটা ইঞ্জিনিয়ার ঠারু এটা ওকিলাতি ডক্টর পাঠ পড়বা লোক মান অধিক কষ্টলি জ্ঞান আর বুদ্ধির কথা প্রভু আমাকে দিয়েছেন প্রভুঙ্কর গৌরব সেপাই আমি বাক্য শুনবা যা অল্প সময় মো প্রভুঙ্কর বাক্য আপন মান নিকটরে মু রাখবা চাই আজ গোটে প্রসঙ্গে আমি প্রভুঙ্কর বাক্য ধ্যান করা আজর প্রসঙ্গ যীশুঙ্ক ঠারে আসি আমি কোণ পাইছু নেই যীশুঙ্ক ঠারে আমি আসি কোণ পাইছু আমি পচারবে লোক মানে কারণ আমি যে গাঁরে রয়েছু অনেক অণখ্রিস্টিয়ান ভাই ভী মানে অনেক তাঁকর বি ধর্মশাস্ত্র অর্মশাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান বি সে পাখে অনেক আমি পচারবে পচারলে আমি যেকোন বিষয়ে যদি কে পচারবে আমি উত্তর দেওয়া কমিটি রহবার প্রস্তুত রহবার প্রস্তুত রহবার দেখুন গোটে বাক্য মো সহ পড়বে প্রথম পিতর তিন অধ্যায় যে কাড়ি পু না ন কাড়ি মধ্যে আপন মানে ধ্যান সহ শুনলে হব ঠিক আছে মু পড়ুছি আপন মানে মো সহ পাড়ি ধর প্রথম পিতর তিন অধ্যায় পনেরো পদ কিন্তু খ্রিস্টঙ্কু খ্রিস্টঙ্কু প্রভু বলি প্রভু বলি আপনা আপনা হৃদয়রে আপনা আপনা হৃদয়রে পবিত্র রূপে মান্য কর পবিত্র রূপে মান্য কর চুম্ভ মানঙ্ক ঠারে থিবা ভরসার কারণ সম্বন্ধরে চুম্ভ মানঙ্ক ঠারে ভরসা থিবা যে কেহি প্রশ্ন করে যে কেহি প্রশ্ন করে তাহাকু প্রত্যুত্তর দেবাকু প্রস্তুত রুহ প্রস্তুত রুহ কিন্তু কিন্তু নম্র ভাবরে নম্র ভাবরে ও সভয়রে ও সভয়রে উত্তম বিবেক সহ উত্তম বিবেক সহ উত্তর দিও উত্তর দিও আমকু আমার ভরসা সম্বন্ধে তুমি কাইকি খ্রিস্টান হলো তুমি যীশুঙ্ক নিকটরে যাবারু কোন মিললা ভেলামুন্দা মিললা কি এমতি দুনিয়া প্রকার প্রশ্ন যাক আমাকে পচারবে আমি কোণ থিবার অছি প্রস্তুত রহবার কেমতি প্রস্তুত রহবার অছি কেমতি উত্তর দেবার অছি নম্র ভাবরে নম্র ভাবরে আমি উত্তর দেবার অছি গাঁ গলি মানকরে মু অনেকঙ্কর কথা মু শুনিছি প্রায় লোক মানে সেমানে যুক্তি করন্তি
କ'ଣ କରନ୍ତି ଯୁକ୍ତି, ତୁମର ମାପୁରୁ ଭଲ ନାହିଁ, ଆମର ମାପୁରୁ ଭଲ, ତୁମରଟା ଟିକେ ମୁଣ୍ଡ ବଙ୍କା ଅଛି, ଆମର ମୁଣ୍ଡ ଟିକେ ସିଧା ଅଛି, ଏ ପ୍ରକାର କଥା ତାଙ୍କ ସେମାନେ କହିକିନା ଯୁକ୍ତି ତର୍କ କରିଲେ। ହେଲେ ମୁଁ କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ, ଯେ ଆମେ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ଆସିବାରୁ ଆମକୁ କ'ଣ ମିଳିଛି, ଏଇଟା ଆମକୁ ପଚାରିଲେ ଆମକୁ କହିବାର ଅଛି। ଫାଟ 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 କହିଲେ ଆମର ମନରେ ଏଇଟା ରଖିଥିବାର ଆବଶ୍ୟକ ରହିଛି। କ'ଣ ମିଳିଛି ଲୋକ କହିବେ, ନାଇଁ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରି ସୁସ୍ଥ ହେଇଗଲି। ପ୍ରଭୁ ସୁସ୍ଥତା ଦେବେ, ମନା ନାହିଁ, ମାତ୍ର ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ସୁସ୍ଥତା ପାଇବା ପାଇଁ ଲୋକମାନେ ଆସିବା ଉଚିତ ନାହିଁ, ଉଚିତ ନାହିଁ। ସୁସ୍ଥତା ପାଇଁ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାର ଆବଶ୍ୟକ ନାହିଁ। ଘର ନାହିଁ ବୋଲି, ଟଙ୍କା ନାହିଁ ବୋଲି, ମୋତେ ବେପାର ବାଣ୍ଡ କଲେ ମୋତେ ହାତରେ ପଇସା ଧରା ଦେଉନାହିଁ, ଏଇସବୁ ପ୍ରୋବ୍ଲେମକୁ ନେଇ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାର ଆବଶ୍ୟକ। ମୋତେ କୁହନ୍ତୁ ଗୋଟେ ଡକ୍ଟର ସୁସ୍ଥତା ଦେବ କି ନାହିଁ, ଗୁଣିଆ ମାନେ ପୂଜା କଲେ ଭୂତମାନେ ଯାଉଛନ୍ତି କି ନାହିଁ, ଯୀଶୁଙ୍କର କି ଦରକାର। ଆମେ ଜାଣିଛୁ ଡକ୍ଟର ଯୋଉଟା କରିପାରିବେ ନାହିଁ, ଗୁଣିଆ ମାନେ ଯୋଉଟା କରିପାରିବେ ନାହିଁ, ଯୀଶୁ ସେଟା କରିପାରିବେ। ସେ ଜିହୋବା ରାପା, ସେ ସୁସ୍ଥକାରୀ ପରମେଶ୍ୱର। ମାତ୍ର ସୁସ୍ଥତା ଦେବା ପାଇଁ, ଲୋକମାନଙ୍କୁ ରୋଗରୁ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ନଥିଲା। ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ ଥିଲା, ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଲା ସେ ଆମର ଅତୀତ କାଳର ପାପକୁ କ୍ଷମା କରିବେ, ଆମର ପାପରୁ ଆମକୁ ଉଦ୍ଧାର କରିବେ, ଆମକୁ ଗୋଟେ ଅନନ୍ତ କାଳର ଭବିଷ୍ୟତକୁ ନେବେ, ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ସେଟା। ସେଥିପାଇଁ ଆଜି ଆମେ କଥାବାର୍ତ୍ତା ହେବା ଯେ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଆମକୁ କ'ଣ ମିଳିଛି। ପ୍ରଥମ କଥା ମୁଁ ଆପଣମାନଙ୍କ ନିକଟରେ ରଖିବା ପାଇଁ ଚାହେଁ। ମୋ ସହିତ ଆପଣମାନେ ମାଥ୍ୟୁ ଲିଖିତ ସୁସମାଚାରକୁ ଆସିବେ, ମାଥ୍ୟୁ ଲିଖିତ ସୁସମାଚାର 9 ଅଧ୍ୟାୟକୁ ଆସନ୍ତୁ। ମାଥ୍ୟୁ ଲିଖିତ ସୁସମାଚାର 9 ଅଧ୍ୟାୟ 2 ପଦ ଆମେ ପଢ଼ିବା, 2 ପଦରୁ ତଳକୁ ଆମେ ପଢି ପଢ଼ିଯିବା। ମାଥ୍ୟୁ ଲିଖିତ ସୁସମାଚାର 9 ଅଧ୍ୟାୟ 2 ପଦ ମୁଁ ପଢ଼ୁଛି, ଆପଣମାନେ ଧ୍ୟାନ ସହିତ ଶୁଣିବେ। ଆଉ ଦେଖ, ଲୋକେ ଶଯ୍ୟାଗତ ଜଣେ ପକ୍ଷାଘାତ ରୋଗୀକି ବହି ତାହାଙ୍କ ନିକଟକୁ ଆଣିଲେ। କାହା ନିକଟକୁ ଆଣିଲେ? ଯୀଶୁଙ୍କ ନିକଟକୁ ଆଣିଲେ। ପୁଣି ଯୀଶୁ ସେମାନଙ୍କ ବିଶ୍ୱାସ ଦେଖି ସେହି ପକ୍ଷାଘାତ ରୋଗୀକି କହିଲେ, ବତ୍ସ, ସାହସ ଧର, ତୁମର ପାପ ସବୁ କ୍ଷମା କରାଗଲା। ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଗୋଟେ ପକ୍ଷାଘାତ ରୋଗୀ, ପକ୍ଷାଘାତ ବୋଲେ ଯେଉଁଟାକି ସେ ଉଠି ପାରୁ, ହାତ ଆସୁନାହିଁ, ଗୋଡ଼ ଆସୁନାହିଁ, ପାରାଲିସିସ୍ ଅବସ୍ଥାରେ ପଡ଼ି ଥିଲା ବେଳେ ଏ ପକ୍ଷାଘାତ ରୋଗୀକୁ କେମିତି କରି ବହି ଆଣିଥିବେ, ମୁଣାରେ ପୁରେଇକିନା କେମିତି କରି ଆଣିଥିବେ, ଖଟରେ ସେମାନେ ବହିକିନା ଆଣିଥିବେ, ଆଣିଥିବେ କି ନାହିଁ? ଖଟରେ ବହି ଆଣିବାର ଅଛି ବୋଲେ ଏକଲା ଆଣି ହେବ କି? କେତେ ଜଣ ଦରକାର? ଜଣକୁ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ଆଣିବା ପାଇଁ କେତେ ଜଣ ଦରକାର? ଚାରି ଜଣ ଦରକାର। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ। ଶହେ କୋଡ଼ିଏ ଲୋକକୁ ପେଣ୍ଟିକୋଷ୍ଟ ଦିବସରେ ପ୍ରାର୍ଥନାରେ ରଖିବା ପାଇଁ କେତେ ଜଣ ଥିଲେ ଜାଣିଛନ୍ତି? 12 ଜଣ ଥିଲେ। 12 ଜଣ ଲୋକ, ଏ 12 ଜଣଙ୍କୁ ଛାଡ଼ିଦେଲେ ବାକି 108 ଲୋକକୁ ସମ୍ଭାଳିବା ପାଇଁ କେତେ ଜଣ ଦରକାର? 12 ଜଣ। ଏମାନେ ସମସ୍ତେ ସେମାନଙ୍କୁ କହିକିନା ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କର ଅପେକ୍ଷାରେ ସେମାନେ ଥିଲେ ପେଣ୍ଟିକଷ୍ଟ ଦିବସ ପୂର୍ବରୁ। ଏଠି ଆମେ ଦେଖୁଛୁ ଯେ 4 ଜଣ ବ୍ୟକ୍ତି ଗୋଟେ ପକ୍ଷାଘାତ ରୋଗୀକୁ ବହିକିନା ଯୀଶୁଙ୍କ ନିକଟକୁ ଆଣୁଛନ୍ତି। କ'ଣ ମିଳୁଛି ତାକୁ? ଯୀଶୁ କ'ଣ କହିଲେ? କ'ଣ କହିଲେ? ବତ୍ସୟ ବୋଲେ, ବନ୍ଧୁ ତୁମେ ସାହସ ଧର, ତୁମର ରୋଗ ସୁସ୍ଥ ହେଇଗଲା। ଏଇଟା କହିଲେ କି? ନାହିଁ ନାହିଁ ନାହିଁ, ସେ କ'ଣ କହୁଛନ୍ତି, ତାକୁ ରୋଗ ପାଇଁ ଆଣିଲେ ପରା ଲେଖାଯାଉଛି ପକ୍ଷାଘାତ ରୋଗୀ। ସେ କେତେ କ'ଣ କରିନଥିବ ସେ ଜୀବନ କାଳ ଭିତରେ, ସେ ସୁସ୍ଥତା ପାଇନାହିଁ, ଭୟକିନା ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆଣୁଛନ୍ତି। ସେମାନଙ୍କର ବିଶ୍ୱାସକୁ ପ୍ରଭୁ ଦେଖୁଛନ୍ତି। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ। ତାଙ୍କର ବିଶ୍ୱାସକୁ ଦେଖି ସେ କହୁଛନ୍ତି, ବନ୍ଧୁ ସାହସ ଧର, ତୁମର ପାପ ସବୁ କ୍ଷମା କରା କ୍ଷମା କରାଗଲା। କେତେ ଭୟଙ୍କର କଥା! କେମିତି କୁ ପାପ? ଅତୀତ କାଳରେ ଯେତିକି ପାପ ସେ କରିଥିଲା, ଆଉ ଯୀଶୁ ସେ ପାପକୁ କ୍ଷମା କରୁଛନ୍ତି, କ୍ଷମା କରୁଛନ୍ତି। ଆମେ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆଇବାରୁ ଆମେ କ'ଣ ପାଇଛୁ? ଆମେ ଆମର ପାପକୁ ଆମେ କ୍ଷମା ପାଇଛୁ। ଏଇଟା ହେଉଛି ଆମର ସବୁଠାରୁ ବହୁମୂଲ୍ୟ ଉପହାର ପ୍ରଭୁ ଆମକୁ ଦେଇଛନ୍ତି। ତୁମକୁ କ'ଣ ମିଳିଲା? ଭେଲାମୁଣ୍ଡା ମିଳିଲା କହିବେ ଆମକୁ? ମୋତେ କିଛି ମିଳିନାହିଁ,
ପ୍ରଭୁ ମୋତେ ପରିତ୍ରାଣ ଦେଇଛନ୍ତି। ସେ ପରିତ୍ରାଣକୁ ଏମିତି ଧରବାର ଅଛି, ଏମିତି ଧରବାର। କଳା ସୂତା ଧରିଲେ କେମିତି ଲୋକ ଧରବେ? ଜିକି ନେଲେ ନିଅନ୍ତୁ, ମାଲିସେରା ହେଲେ ଟିକେ ହାଲକାରେ ଧରିବେ କି? ପରିତ୍ରାଣକୁ ଏମିତି ଧରବାର ଅଛି। ଯଦି ଏଇଟା ଆମେ ବୁଝିଛୁ, ଯୀଶୁ କହୁଛନ୍ତି ତୁମର ପାପ ସବୁ କ୍ଷମା କର, ନାଇଁ ସବୁ ପାପ ଆମର କ୍ଷମା ହେଇଛି, ହେଇଛି କି ନାଇଁ? ହେଇଛି। ଆରି ପାପ କରବାର କି? ଲୁଚି ଲୁଚି ହେ 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 ପେଁ ପେଁ ହେବାର କି? ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ପ୍ରଭୁ ଆମର ପାପ କ୍ଷମା କରିଛନ୍ତି। ଆଉ ସେ ଆମକୁ ଦେଖୁଛନ୍ତି, କେମିତି ଦେଖୁଛନ୍ତି? ମୋର ଯୀଶୁ ଯେମିତି, ଏମାନେ ମିଶା କେବେ ଏମାନେ ପାପ କରିନା। ଦେଖନ୍ତୁ କେତେ ଆଶୀର୍ବାଦ, ଆମର କେତେ ଆଶୀର୍ବାଦ। ଏଇଟା କହିବାର ଅଛି, ଭାଇ ମୋର ପାପ ସବୁ କ୍ଷମା ହେଇଛି, ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ମୋର ପାପ ସବୁ କ୍ଷମା ହେଇଯାଇଛି। ଆମେ ଭାବୁଛୁ କ'ଣ, କାଉଡ଼ି ଭଇଲେ ଆମର ପାପ କ୍ଷମା ହେବ। ବୁଝାଇବାର ଅଛି ସେମାନଙ୍କୁ, ଭାଇ ତୁମେ ଦାନ ଦେଲେ, ଛେଳି ପୁଜିଲେ, କୁକୁଡ଼ା ପୁଜିଲେ, ନଡ଼ିଆ ଭାଙ୍ଗିଲେ, ତୁମର ପାପ କ୍ଷମା ହେବ ନାହିଁ। ମନେ ରଖ, କାହିଁକି କ୍ଷମା ହେବ ନାହିଁ? ଜିରିମିଓ ପୁସ୍ତକକୁ ଆସିବେ, ଆପଣମାନେ କାଢ଼ି ପାରିବେ କି ନାହିଁ ମୁଁ ଜାଣିନାହିଁ, ମାତ୍ର ମୁଁ କାଢ଼ିକିନା ପଢ଼ିଦେବି, ଆପଣମାନେ ସେ ବାକ୍ୟ ଶୁଣିବେ। ଜିରିମିଓ ପୁସ୍ତକ ଦିଅ ଏଇ ବାକ୍ୟ ମୁଁ ଯେବେ ପଢ଼ିଲି ସେଦିନରୁ ମୋର ମନରେ ଏଇ ବାକ୍ୟ ପ୍ରିଣ୍ଟ ହେଇଗଲା। ବହୁତ ଏନକରେଜର ବାକ୍ୟ, ଏଇଟା ବହୁତ ଉତ୍ସାହର ବାକ୍ୟ। ଦୁଇ ଅଧ୍ୟାୟ 22 ମୁଁ ପଢ଼ୁଛି, ଆପଣମାନେ କାଢ଼ି ପାରୁଛନ୍ତି ଭଲ କଥା, ନହେଲେ ଆପଣମାନେ କାଢ଼ିବାରେ ବ୍ୟସ୍ତ ହେବେ ନାହିଁ, ଧ୍ୟାନ ସହିତ ଶୁଣିବେ। ଲେଖାଯାଉଛି 22, ପ୍ରଭୁ ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି, ଯଦ୍ୟପି ତୁମ୍ଭେ ଆପଣାକୁ ସଡ଼ାରେ ଧୌତ କର ଓ ବହୁତ ସାବୁନ ଲଗାଅ, ତଥାପି ଆମ୍ଭ ଦୃଷ୍ଟିରେ ତୁମ୍ଭ ଅଧର୍ମ ଚିହ୍ନିତ ହୋଇ ରହିଅଛି। ନାଇଁ କ'ଣ କରିବ ତୁମେ? ତୁମେ ଯଦି ଦେହରେ କୁଟକୁଟା ସାବୁନ ଲଗାଅ, ଦାମକିଆ ପାଣିରେ ଗାଧାଅ, ତଥାପି ତୁମର ପାପ କ'ଣ ହେବ ନାହିଁ? କ୍ଷମା ହେବ ନାହିଁ। କାହିଁକି କାହିଁ କ୍ଷମା ହେବ ନାହିଁ? ପାପ ଏ ଶରୀରରେ ଲାଗି ନାହିଁ, ପାପ କେଉଁଠି ଲାଗିଛି? ପ୍ରାଣରେ ଆର ଆତ୍ମାରେ ପାପ ଲାଗିଛି। ଲୁଗା ସଫା କରିବା ପାଇଁ ସର୍ପ ଅଛି, କରୋନା ଦୂର ହେବା ପାଇଁ ମେଡିସିନ ବାହାରିଲା, କ୍ୟାନ୍ସର ଦୂର ହେବା ପାଇଁ ଡକ୍ଟର ମାନେ ଅଛନ୍ତି, ମାତ୍ର ପାପକୁ ଧୋଇବା ପାଇଁ, ପାପ ପରିଷ୍କାର କରିବା ପାଇଁ ଆଜି ଯାଏଁ ପୃଥିବୀରେ କୌଣସି ମେଡିସିନ ବାହାରି ନାହିଁ, ବାହାରି ନାହିଁ। ଯଦି ମନୁଷ୍ୟର ପାପ ପରିଷ୍କାର ହେବାର ଅଛି, ମନୁଷ୍ୟ ପାପରୁ କ୍ଷମା ପାଇବାର ଅଛି, ତାହେଲେ ଯୀଶୁଙ୍କର ରକ୍ତ ହିଁ ସେମାନଙ୍କର ପାପକୁ କ'ଣ କରିପାରିବ? ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ପରିଷ୍କାର କରିପାରିବ। ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଆମେ କ'ଣ ପାଇଛୁ? ଆମେ ଆମର ପାପ କ୍ଷମା ହେଇଛି, କ୍ଷମା ହେଇଛି। ଏଇଟା ଆମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱାସ, ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ। ସେଥିପାଇଁ ସେ ପକିଆ ଘାଜି ରୋଗୀକୁ ଯୀଶୁ କହୁଛନ୍ତି କ'ଣ ବୋଲି କହୁଛନ୍ତି? ବନ୍ଧୁ ସାହସ ଧର, ତୁମର ପାପ ସବୁ କ୍ଷମା କର। ଲୋକମାନେ ବଚସା କରୁଛନ୍ତି, କ'ଣ ବୋଲି ବଚସା କରୁଛନ୍ତି? ଏ ଈଶ୍ୱରଙ୍କର ନିନ୍ଦା କରୁଛି କହୁଛନ୍ତି, ଯୀଶୁଙ୍କୁ କହୁଛନ୍ତି। ଆମକୁ ବି ଲୋକ କହିବେ ତୋର ପାପ କ୍ଷମା ହେଲା, ତୁ କେମିତି ଜାଣିଲୁ ତୋର ପାପ କ୍ଷମା ହେଲା? କେମିତି କହ? 6 କ'ଣ ବୋଲି ଲେଖା ହେଇଛି? କିନ୍ତୁ ପୃଥିବୀରେ, Matthew 9:6, କିନ୍ତୁ ପୃଥିବୀରେ ପାପ କ୍ଷମା କରିବାକୁ ମନୁଷ୍ୟ ପୁତ୍ରଙ୍କର ଯେ ଅଧିକାର ଅଛି, ଏହା ଯେପରି ତୁମ୍ଭେମାନେ ଜାଣିପାର, ଏଥିପାଇଁ ଯୀଶୁ ପକ୍ଷାଘାତ ରୋଗୀକୁ କହିଲେ, ଉଠ, ନିଜ ଖଟିଆ ଘେନି ଆପଣା ଘରକୁ ଚାଲିଯାଅ। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ। ନା, ଏଇଟା ଜାଣିବା ପାଇଁ ସେ କହିଲେ, ତୁମେ ଖଟିଆରେ ଶୋଇକିନା ଆସିଲ, ହେଲା, ଖଟିଆରେ ତୁମେ ଶୋଇକିନା ଆସିଲ, ଏବେ ମୋ ଠାରେ ଆସିଲ, ତୁମର ରୋଗ କେବଳ ସୁସ୍ଥ ହେଇନାହିଁ, ହେଲା, ତୁମର ପାପ ମଧ୍ୟ କ୍ଷମା କରିବାର ଏ ପୃଥିବୀରେ ମୋର ଅଧିକାର ଅଛି। କାହାର ଅଧିକାର ଅଛି? ମୋର ଅଧିକାର। ସେଥିପାଇଁ ପ୍ରେରିତ 4:12 ଲେଖାଗଲା, ତାହାଙ୍କ ଛଡ଼ା ଆଉ କାହାଠାରେ ପରିତ୍ରାଣ ନାହିଁ, ତାହାଙ୍କ ଛଡ଼ା ବୋଲେ କାହା ଛଡ଼ା? ଯୀଶୁଙ୍କ ଛଡ଼ା। ଭାଇ ଆମେ କହିବାର ଅଛି, କିଏ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନ କରନ୍ତୁ, ଭାଇ ଯୀଶୁଙ୍କ ଛଡ଼ା ତୁମକୁ କିଏ ପାପ କ୍ଷମା ଦେଇପାରିବେନି, ପରିତ୍ରାଣ ଦେଇପାରିବେନି। ଆପଣ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନ କରନ୍ତୁ, ମାତ୍ର ଗୋଟେ ଦିନ ଜାଣିବେ କେବେ, ଯେବେ ପ୍ରଭୁ ବିଚାର ଆରମ୍ଭ କରିବେ, ମେଘମାଳରେ ଆଇବେ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, ଆମେ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଆମେ କ'ଣ ପାଇଛୁ? ଆମର ଅତୀତ କାଳର ପାପ କ୍ଷମା ହେଇଯାଇଛି, ହେଇଛି କି ନାହିଁ? ଡାଉଟ୍ କି? ଦେଖନ୍ତୁ, ଡାଉଟ୍ କରନ୍ତୁ ନାହିଁ, ହେଲା, ସେ ଆମର ସବୁ ପାପକୁ ସେ କ୍ଷମା କରିଛନ୍ତି। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ। ନାଇଁ, ଆମକୁ କିଏ କ୍ଷମା କରିବେ? କିଏ? ଏଇଟା
আমি পরিবার মধ্যে আমি ক্ষমা পাইছো, আমি ক্ষমা দেবার অছি কি নাই? দেবার অছি। স্ত্রী কু ক্ষমা দেবার অছি কি নাই? দেবার অছি। স্বামী কু ক্ষমা দেবার অছি কি নাই? আমি ক্ষমা দেবু নাই। মু ঘর স্বামী পরা মু মস্তক মু টঙ্কা ইনকম করি আনবি, শাড়ি কিনি দেবি, চাউল আনবি, সব আনবি, মু ক্ষমা মধ্যে দেবি। আরে এতে এতে খারাপ শিক্ষা মতো কে শিখাইছন্তি? হ্যাঁ, মু সোনা কিনি দেবি, মালিশেরা দেবি, ঘর দেবি, খাইবা কো দেবি, মু ক্ষমা মধ্যে দেবি, দেবি নাই সে মাগু। বাপ রে, প্রভুঙ্কু টিকে দেখো, জন্মরু মার গর্ভরু আজি যায় যেতে সব পাপ করি আসলু, সব পাপ তাঙ্কু প্রভু বলি টিকে পদে কইবারু মানবারু সব পাপ আমাকে ক্ষমা করে দেলে। আউ কৃষরে সে যেতেবেলে তিনটা মেকরে সে ঝুলুচন্তি সেই সময়ে মধ্য শত্রু মানুষ ক্ষমা কলে। আমি মধ্য পরস্পর ক্ষমা করবার আবশ্যক রয়েছে, প্রভুঙ্ নাম গৌরব, সেপাই আমি যীশুঙ্ নিকটে আসবার নাই। আমি কোণ পাইলু? পাপ ক্ষমা। লোক কেবে কি নাই মু প্রার্থনা যাবার, যা হো প্রভু অনুগ্রহ কলে গোটে ভাল ঘর গোটে বাঁধি পারলি। প্রার্থনা ন আসলে বাঁধি হব, বাঁধি হব নাই কি? প্রভুঙ্ নাইবে পয়সা কমা হব নাই? হব, ঘর বাঁধি হব নাই, কার কিনি হব নাই, হব মাত্র যীশুঙ্ নিকটে ন আসি পাপ ক্ষমা পাই হব নাই, পাই হব নাই। লোক কৌঁচ প্রভুরে আসলা পরে বড়িয়া ভাই পয়সা পত্র, যক্ষঙ্ টিকে দেখ, যক্ষঙ্ দেখ, যক্ষঙ্ পচারব, যক্ষ যীশু তোমার ঘরে আইলে তো কোণ মিললা, ডাবু টিকে বেশি হেলা, সে কবে যক্ষ ভালরে কবে কোণ বল কবে বেশি হই নাই, মোর ঘর ডাবু ভাগ ভাগ হয়ে গলা, অন্যায় রে মানে আনিছিলি আকে তাকে গণলি, মোর মনি ফর্স পুরা খালি, যক্ষ কবে এটা। যীশুঙ্ পাইলা পরে কেতে কষ্ট জানিছন্তি? রাম ভাই আজি প্রভুঙ্ পাই নথান্তে, লোকমানকর পয়সা মাগিলে বিড়াই থান্তে, বিড়াই থান্তে কি নাই? এ যা তোর পয়সা কিছু দেহা মানে যুটা করবার হচ্ছে, জেল যা যাই পাতিছন্তি, ডরবে কি? আজি তাঙ্কর জীবনের কষ্ট, কাহিঁকি মুই লোকঙ্কর পয়সা অন্যায়ের আনিছি, সে কাকু ন কই ধীরে 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 পয়সা যাক সে সুজুছন্তি। যীশুঙ্ পাইলে সম্পত্তি হইব ঘরে? নাই নাই নাই, ঘরে থিবার সম্পত্তি ভাগ ভাগ হব। আজি যে খ্রিস্টা মানে কৌঁচান্তি মু প্রভুঙ্ পাইলার বেশি টঙ্কা হেলা, সম্পত্তি হেলা, সোনা হেলা, গর, তুই অরিজিনাল খ্রিস্টিয়ান নাই? মু তো কইদেবি নাই নাই নাই, কিছু রোগ নাই, বেকার খ্রিস্টিয়ান যা বেকার। প্রভুঙ্ নিকটে আসবার আমি কোণ মিলিছি? ঘর সবু চালিগলা, সম্পত্তি গলা, মোর পিলা ছুয়া গলে, সম্পত্তি মোর স্ত্রী গলা, সবু গলা, মাত্র মোর পাখে পরিত্রাণ আজি যাই হাতে অছি, প্রেস দা লর্ড, পরিত্রাণ মোর পাখে অছি, এটা হচ্ছে বড় কথা, এটা হচ্ছে বড় কথা। সেপাই দ্বিতীয় বিষয় আমি কোণ পাইছ, যীশুঙ্ নিকটে আসবার আমি কোণ পাইছ, দ্বিতীয় বিষয় কবে কি আপন মানে মুই তো কইবাকে আসিছি না, প্রভুঙ্কর গৌরব মো সহ আপন মানে জহন লিখিত সুসমাচার কু আসবে, জহন লিখিত সুসমাচার এক অধ্যায় সমস্তে বাহার করুন, জহন লিখিত সুসমাচার এক অধ্যায় মিলা এক অধ্যায় বার পদ মো সহ আপন পাড়ি ধরবে, মাত্র মাত্র যেতে লোক যেতে লোক তাহাঙ্কু গ্রহণ কলে, তাহাঙ্কু গ্রহণ কলে অর্থাৎ যেউ মানে তাহাঙ্ক ঠারে বিশ্বাস কলে, তাহাঙ্ক ঠারে বিশ্বাস কলে, সে সমস্তঙ্কু সে সে সমস্তঙ্কু সে ঈশ্বরঙ্ক সন্তান হেবা নিমন্তে, ঈশ্বরঙ্ক সন্তান হেবা নিমন্তে অধিকার দেলে, অধিকার দেলে, নেই কি অধিকার দেলে? সন্তান হেবা যেতে লোক নেই কেন্দারে কেতে লোক মাত্র তিনি লোক নেই গে, তাহাঙ্কু গ্রহণ কলে কাকু? যীশুঙ্কু। কোণ বলি গ্রহণ কলে? দিশারি বলি, সে আমার বাবা গুরু নাই নাই নাই, সে প্রভু অটন্তি, সে কে? সে প্রভু। প্রভু ভাবরে যীশুঙ্কু যেমানে গ্রহণ করবে, আমি যীশুঙ্ক নিকটরে আসবার আমি কোণ পাইলু? আমি তাঙ্কর সন্তান হেবার সৌভাগ্য পাইলু, তাঙ্কর সন্তান, কার সন্তান? ঈশ্বরঙ্কর সন্তান আমি হই নেই। আজিকালি ভাবুথিবে আমার ভারতর সবুঠার ধনী ব্যক্তি কি জানিছন্তি? মুকেশ আম্বানি নেই, সবুঠার নম্বর ওয়ান ধনী সে ভারতের। লোকমান কহবে যদি মুকেশ আম্বানি ঘরে জন্ম হইতিলে কেমতি হইতান্তা?
कलेक्टर जदि मोर बापा हे थांता गर्भ के करबे जानछन त आमे करि पारबो काहे कि आमर बापा कलेक्टर नु होंती कलेक्टर मान को चेयर रे से बसाई छंती प्रेस द लॉर्ड हां से न कोइले के अधिकार पाइबे नै प्रधानमंत्री को के सीट दे छंती प्रभु दे एटा आमे जानि छु आ से आमर बापा अटंती प्रेस द लॉर्ड आमर पिता से अटंती जानि छंती मोर मोर छोटो बेल रु मु मां बापा को जणा नै मु जाने मात्र मोर साहस सहित गर्व मु सुखाई नाई मत देखले आर माँ बापा ना बोल कहे ना कहीं कहार मिशा दरकार ना बापा ना कि मोर बापा परा प्रेस तल हाँ सब समय रे से मत कौन रोग आसला कौन टेनसन ने ना रे मु जीव बारापा अभाव हो गले ओ कि डरबार ना मु जीव बाजी एटा आमर बापा से आम जीशु निकट में आईबार कौन हेलु आम आमे गोटे बापार पिला हेलु प्रेज द लॉर्ड आमे आमर भाषा कहले टूरा बोलबे कि नहीं टूरा टूरी नहीं आमे हेला आमे केमती गोटे बापा थिला पिला टो कि आमे नहीं मोर बापा नहांति मो बापा कलेक्टर हेले भी तुई ओना तो हेले भी ओना तो कहीं कि माने वास्तव पिता नहंती इडा माने ये क्षणिक पिता ए माने कोनो वास्तव पिता नहन सब दिन आमर पाक रहिबे नहीं से माने सेपाई दाऊद कहले मोर पिता मोर माता मत परित्याग कर मात्र सदा प्रभु मत कौन करेंगे उठे कि ना ने जीशु निकट रहा कौन मिली बापा मिली प्रेस द लॉर्ड आम जो पिता मिली जो पिता आज भी आम सहित अच्छा आम मलापर भी सबुद आम संगे रे से भाई आम चर्च जीवार छाड़ आमे घरे प्रार्थना करबार छाड़ुनु मु बाइबल न पढ़ी मु रोई पारु नाही मु गीत न गाई मु तांकर कथा मानिकिना न चली मु रोई पारु नाही एटा हमकु जानबार आवश्यक रहिछि आपण मान जदि एफिसियो पुस्तक को आसिबे एफिसियो पुस्तक 2 अध्याय 19 पद रे लेखा जाउछि कोन बोल लेखा जाउछि अतएव तुम्भे माने आउ विदेशी बा प्रवासी नहो किंतु साधु मानंक सहित सहनागरिक ओ ईश्वरंक परिवार भुक्त अटो कार परिवार ईश्वरंक परिवार नहीं आमे ईश्वर परिवार ठारु भिने थिलु दुर्कु थिलु जीशु को ग्रहण करबारु जीशु को ठारे आसबारु आमे कौन हेइ गलु तांकर परिवार रो गोटे सदस्य हेइ गलु प्रेज द लॉर्ड नहीं कि तांकर परिवार रो गोटे मेंबर हेइ गलु आमकु से केमती देखुछन्ति निजर पुओ निजर झियो जो परिवार ए आमर परिवार लोक नहीं कि यदि चिकेन आनलु मटन आनलु टे बाड़ीना खाला बेले के करूँ से सैड्र लोक तीन लोक दिव ना ए सैड्र लोक तीन लोक खाइबा बोलब कि आम ना 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 गोटे पर आम तर पर मेम्बर आम हो भयंकर कथा एवं आम पर भरे किए आसे क्या बेग चिपी देते आम देखु कि भल रे मोड देखु कि आम ना ना आम तर पर लोक आम विरोध किए कथ कहे से चिमरा ही कि ना 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 से छुट्टी जा कोरोना को ना से छुट्टी जाइना आमर उपरे किए हस्त पकड़े आमको किए गाड़ी कले आमको जे छुईले लेखा जाकर आखिर पितुड़े लोक मैं छुँचं शरीर एमती गोटे अंग अच्छी जोटी छुईले टी छुईले बताए कूड़ा से जानते ए आखिर पितुला बोले डीमा बोलते है ये छुईले आमको जे छुईबे कि ना तार अर्थ प्रभुंर आखिरे छुईबाटा से एमती गोटे पर आम अच्छु डरबार अच्छे कि चमकबार अच्छे कि चमकबार ना पंचायत जगह गोटे बाट है डरबार अच्छे कि एलियो डरू ना एलियो डरू ना चार 450 जन बाल देवतार भविष्य वक्ता ए बाटे एकला भेडिया से ठिया कहीं मोर कनेक्शन कार सहित प्रभु सहित मोर कनेक्शन आहाब राजा सहित नहीं मोर कनेक्शन प्रभु सहित मोर कनेक्शन आम प्रभु निकट आसबार कौन पाइल आम आम गोटे बापा को आम पाइल जो बापा सबुदिन आम संगे रही मुझे आपण मानक तृतीय विषय कहबी तृतीय विषय मो सहित आपण मैने फिलिपियो पुस्तक को आसबे एफिसियो परे फिलिपियो है
ଫିଲିପ ପୁସ୍ତକ ସରି ଫିଲିପିୟ ପୁସ୍ତକ ଏକ ଅଧ୍ୟାୟକୁ ଆସିବ କ୍ଷମା କରିବେ ଏକ ଅଧ୍ୟାୟ 29 ପଦ ମୁଁ ପଢ଼ୁଛି। ଲେଖାଯାଉଛି, କାରଣ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ କେବଳ ବିଶ୍ୱାସ କରିବା ନିମନ୍ତେ ଆମ୍ଭ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଯେ ଅନୁଗ୍ରହ ଦତ୍ତ ହୋଇଅଛି ତାହା ନୁହେଁ, ମାତ୍ର ତାହାଙ୍କ ସକାଶେ ଦୁଃଖ ଭୋଗ ମଧ୍ୟ କରିବା ନିମନ୍ତେ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ ଦତ୍ତ ହୋଇଅଛି। ନାଇଁ କି ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଆମକୁ କ'ଣ ମିଳିଲା? ଦୁଃଖ ଭୋଗ। ଲୋକ କହିବେ କି ନାହିଁ, ନାଇଁ ନାଇଁ ଆସିବାରୁ ମୋର ମୂର୍ଚ୍ଛା ବନ୍ଦ ହେଇଗଲା, ଆସିବାରୁ ମୋ ଗୋଟେ ଟକି ହେଲା, ଆସିବାରୁ ମୋ ଗୋଟେ ପିଲା ହେଲା। ହେବେ ପ୍ରଭୁ ଦେଇପାରିବେ? ମାତ୍ର ଯୀଶୁଙ୍କ ପାଇଁ କେବେ ଟିକେ ଦୁଃଖ ଉଠାଇଛୁ କୁହ ତ? ଯୀଶୁଙ୍କ ଠାରେ ଆସିବାରୁ ଭୁକେ କେବେ ଭୁକେ ରହିବାଟା ତୁମେ ଶିଖିଛ? ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଗାଳି ଶୁଣିକିନା ଚିମ୍ରା ହେବାଟା କେବେ ଶିଖିଛ? ସାଧୁ ପାଉଲ ସେ ଜେଲରେ ରହିକିନା ଏ ପତ୍ର ଲେଖୁଛନ୍ତି, ସେ ଆଉ କହୁଛନ୍ତି ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିବା ପାଇଁ ଆମକୁ ଅନୁଗ୍ରହ ମିଳିଛି, କେବଳ ତାହା ନୁହେଁ ତାହାଙ୍କ ସକାଶେ ଦୁଃଖ ଭୋଗ କରିବାକୁ ମଧ୍ୟ ଅନୁଗ୍ରହ ଦିଆଯାଇଛି। ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଆମେ କ'ଣ ପାଇଲୁ? କ'ଣ ପାଇଲୁ? ତାହାଙ୍କ ସକାଶେ ଦୁଃଖ ଭୋଗ କରିବାଟା ମଧ୍ୟ ଆମେ ଶିଖିଲୁ। ଅଭାବ ସମୟରେ ଆମେ କେମିତି ରହିବାଟା ଶିଖିଲୁ, ଆଉ ଖାଇବାକୁ ନଥିଲା ବେଳେ ଆମେ କେମିତି ସନ୍ତୁଷ୍ଟ ହେବୁ। ନାଇଁ ଦିନଟା ଭୋଗ କରିବାକୁ ଜାଣିଲୁ, ଆମେ ପ୍ରଚୁରଟା ଭୋଗ କରିବାକୁ ମଧ୍ୟ ଜାଣିଲୁ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ। ନହେଲେ ପରିବାରରେ କେତେ ଅଶାନ୍ତି, ଆମର କେତେ ଅଶାନ୍ତି, ପରବ ଖେଟଲା ବୋଲେ କଟନ ଶାଢ଼ୀ ହେଲେ ହେଉଥିଲା କି ହେବ ନା? କଟନ ଶାଢ଼ୀ ବ୍ଲାଉଜ ନଥିବାଟା ମୁଁ ପିନ୍ଧିବି? ମୁଁ ପିନ୍ଧିଲା ବୋଲି ଦେଖାଯାଉଛି କି ମୁଁ ସେମିତି, ମୋର ଶରୀର ସେମିତି ଅଛି ବୋଲୁ ଆମେ ଭୟଙ୍କର। ଦୋକାନ ଆର କୁଟି ନଥିଲା କି ଏ ଏଲାମ ପାଟା କିଣିକିନା ଧରି ଆସିଛ? ଭୟଙ୍କର ଆମର ସବୁ ଏସବୁ ବିଷୟ ଥିଲା। ଆମେ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆସିବାରୁ ଏଇଟା ଆମେ ପାଇଲୁ, ଆମେ କ'ଣ ସବୁ ଅବସ୍ଥାରେ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ରହିବାଟା ଆମେ ଶିଖିଲୁ ପ୍ରଭୁଙ୍କର ଗୌରବ ହଉ। ସେଥିପାଇଁ ଚତୁର୍ଥ ବିଷୟ ଆମେ କ'ଣ ପାଇଲୁ ଆମେ? ମୋ ସହିତ ଆପଣମାନେ ଜହନ ଲିଖିତ ସୁସମାଚାରକୁ ଆସିବେ। ଜହନ ଲିଖିତ ସୁସମାଚାର ଚତୁର୍ଥ ବିଷୟ, ଯୀଶୁଙ୍କ ଠାରେ ଆସିବାରୁ ଆମେ କ'ଣ ସବୁ ପାଉଛୁ? ଜହନ ଲିଖିତ ସୁସମାଚାର 14:27 ମୁଁ ପଢ଼ୁଛି। ଲେଖାଯାଉଛି, ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଶାନ୍ତି ଦାନ କରିଯାଉଅଛି। କ'ଣ ଦାନ କରିଯାଉଛି? ଶାନ୍ତି ଦାନ କରିଯାଉଛି, ମୋହର ନିଜର ଶାନ୍ତି ତୁମମାନଙ୍କୁ ଦାନ କରୁଅଛି। ଜଗତ ଯେପରି ଦାନ କରେ ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ସେପରି ଦାନ କରୁନାହିଁ, ତୁମ୍ଭମାନଙ୍କ ହୃଦୟ ଉଦ୍ବିଗ୍ନ କି ଭୟଗ୍ରସ୍ତ ନହେଉ। ଦେଖନ୍ତୁ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଆଇବାରୁ, ତାହାଙ୍କଠାରେ ଆଇବାରୁ ଆମେ କ'ଣ ପାଇଛୁ? ଶାନ୍ତି, ପ୍ରକୃତ ଶାନ୍ତି। ଏଇଟା କେମିତି ଶାନ୍ତି? ଏଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶାନ୍ତି ଆମେ ପାଇଛୁ। ଜଗତ ଯେମିତି ଶାନ୍ତି ଦେବ କି ନାହିଁ, ସେମିତି ଶାନ୍ତି ଆମେ ପାଇନୁ। ଜଗତ କେମିତି ଶାନ୍ତି ଦେବ? ଘର ଟିକେ ବାନ୍ଧିଲେ ଶାନ୍ତି, ଏଇଟା କେତେ ଦିନ ଟିକେ ଶାନ୍ତି, ପାଣି ଲିଖେଲା ବୋଲେ ନାଇଁ, ତୁମେ ମଧ୍ୟ କେଉଁଠି ମିସ୍ତ୍ରୀକୁ ଆଣିଥିଲ, ତୁମେ ସେ ଗୋଦାମର ସିମେଣ୍ଟ ଆଣବାର ଥିଲା କି, ତୁମେ ଭଲରେ ପାଣି ନଦେଲ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଯାକ, ଖଟିଆ ଟିକେ ଭଲଟା ଧରି ଆଇଲୁ, କେତେ ଦିନ ଶାନ୍ତି? ଶୋଇଲେ ନିଦ ଆଇଲେ ତ ଖଟିଆ ସିନା ଆଣିଲୁ, ନିଦ ଆର ଆଣି ହବ କି କୁହନ୍ତୁ? ଆଠ ବାଇ ଆଠ ଖଟିଆ ଥିବ, ଚିତ ବାଟ ଶୋଇଲେ ନିନ୍ଦା ଶୁନାଇଁ, ଉଲୁଟିଲେ ନିନ୍ଦା ଶୁନାଇଁ, ମୁଁ ତଲେ କଲେ ନିନ୍ଦା ଶୁନାଇଁ, ନିଦ କିଏ ଦେବେ? ପ୍ରଭୁ ଦେବେ। ହଁ, ଆମର ପରିବାର ଆମ ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ଯିବାରୁ କ'ଣ ପାଇଲୁ ଆମେ? ଶାନ୍ତି। ଯିଶାଏ ପୁସ୍ତକ 26 ଗୋଟେ ବାକ୍ୟ ଲେଖାଯାଉଛି, ଯିଶାଏ 26:3 ଲେଖାଯାଉଛି, ଯାହାର ମନ ତୁମ୍ଭଠାରେ ସ୍ଥିର ଥାଏ। କାହାର ମନ ସ୍ଥିର ଥାଏ? ଯେଉଁମାନେ ଯୀଶୁଙ୍କ ନିକଟରେ ଯାଆନ୍ତି, ତାଙ୍କର ବାକ୍ୟକୁ ମାନନ୍ତି। ଲେଖାଯାଉଛି, ତୁମ୍ଭେମାନେ ଯାହାର ମନ ତୁମ୍ଭଠାରେ ସ୍ଥିର ଥାଏ ତାହାକୁ ତୁମ୍ଭେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶାନ୍ତିରେ ରଖିବ। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ୍। କେମିତି ଶାନ୍ତି? ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶାନ୍ତି। ଏଇଟା ଆମେ କେମିତି ପାଇଲୁ? ଯୀଶୁଙ୍କ ଠାରେ ଆସିବାରୁ। ନହେଲେ ଆମର ଗଣ୍ଡଗୋଳ ଆତ୍ମା ଆମକୁ ଧରିକିନା ଖାଉଥିଲା,
दांडे भारी कि ना आमे नाचबो नै कि मु कार घर बुआरी चिनिचु बाप रे ए माई किने मान कर बे एते जाडू से मान को भयंकर डांट मु नायक सायर परा बोलबे के मु मुदली सायर बुआरी बोलि एमिति अशांति जगह मोर जीवन रे थिला आमे साडा पाटा कि तू चिनिनु चिनि नै तो के तू चिनिनु बोलुतिलु आमे चिनि किना कोन करबो सत कि नै चिन्ह कि ना परिचय नहीं मिसे किछि लाभ नै आमे जण कु चिन्हले हला से हमर प्रभु प्रेज द लॉर्ड तांकु चिन्हले हला प्रभुंकर गौरव हो सेति पई शेष कथा कोई मु समाप्त करबी प्रभुंकर ठार आसबारु आमे कोण पाइलु देखों तो पांचटा कथा मु आज आपण मान कहिछि मने रखबे एटा जे हमकु प्रश्न करबे आमे समान हमकु ट्यूशन फीस दियंतु कि न दियंतु भलोरे ट्यूशन करिक ना आमे पठाइबार आवश्यक रहिछि आमको ट्यूशन फीस किसी दरकार ना बसाइब पाँच दस मिनट कोड़े मिनट भल ट्यूशन करना पढ़ेकना पटेबार दरकार हेले से पाँचटा भितर कौट आने कटे गोटे हेले से ग्रहण कर मोर इच्छा मो सहित आप जहन लिखित सुसमाचार को आसबे आम पंचम विषय आम कौन पाई जहन लिखित सुसमाचार आठ अध्याय मिला आठ अध्याय 32 पद मु पढ़ुची ध्यान सहित शुणी पुणी तुम्हें माने सत्य ज्ञात हेबो और से ही सत्य तुम्ह मानक मुक्त कर जीशु ठार आसबार आम कौन पाई आम सत्यता जान कौन जान लो सत्यता जान लो सूर्य को मुंडिया मारे किसी मिलब ना ये जान लु आम जीशु निकट आसबार ये पूजा साजा मान किसी काम देव ना ये जान लु आम सत्यता आम जानलु कौन से सत्य जीशु कहले जहन लिखित सुसमाचार से 14 अध्याय 6 पद रे कहले थमा को कहले कि नहीं कौन बोली कहले से कहले जीशु तांकु कहले मु पथ सत्य और जीवन मो देई न गले केही पितांक निकट को ए सत्यता को आम जानलु जीशु ठार आसबारु आ से सत्य किए से निजे प्रभु जीशु ख्रीष्ट से सत्य अटंते से कहते मो दे न गले तुम्हें कौटिक जापार ना स्वर्ग को जापार से स्वर्गर मार्ग अटंती से स्वर्गर गेट अटंती न पचारे दे न गले कथा न मानले आम कौन करना स्वर्ग को जापरबू ना पिता निकट को जापरबू ना लोक कहे प्रभु गोटे आका रास्ता भिन्न भिन्न प्रभु पुणी गोटे रास्ता पुणी भिन्न भिन्न महाप्रु गोटे से सब महाप्रु हे गोटे से जो धर्म कले मिसा सब लोग मले से स्वर्ग को तुम्हें छत्तीसगढ़ रोड रे गले मिसा भुवनेश्वर खेटब कि मत कहतु गोटे कथा रास्ता जदि भिन्न जगह मिसा एबे बागरा जीवार गिरली फुटबाट पार जीवी मुई मरी मरी जीवा कथा।